কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ দেরিবাল জুনিয়র বলেছিলেন, খেলোয়াড়দের নিষেধাজ্ঞার সংখ্যা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা তাকে করতেই হবে। আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তার দলকে। ওপেন প্লে থেকে আসেনি কোনো গোল, তার ওপর যাকে ঘিরে সব প্রত্যাশা, সেই ভিনিসিউস জুনিয়র পড়েছেন নিষেধাজ্ঞার কবলে। কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলের ড্রটা তাই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রাজিলকে। ডি গ্রুপ থেকে রানার আপ হয়ে কোয়ার্টারে যাচ্ছে তারা, যেখানে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মার্সেলো রিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট, ফেটে ভালভার্দে, রোনাল্ড আরাহু কিংবা ডারউইন নুনেজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ দেখে ব্রাজিলের ভক্তরা কিছুটা হলেও সান্ত্বনা পেতেই পারেন। আমাদের একজন রাফিনিয়া ছিল, পুরো প্রথমার্ধের চাপের মুখে থেকেও ব্রাজিল লিড নেয়ার মূল কারিগর তো বার্সেলোনায় খেলা এই উইঙ্গার। ম্যাচের 12 মিনিটে তার দুর্দান্ত ফ্রিকিক জালে না জ্বলালে পিছিয়েই থাকতে পারত ব্রাজিল। পুরো প্রথমার্ধে চাপের মুখে থেকেও ব্রাজিল নিজেদের টিকিয়ে রেখেছে রাফিনিয়ার ওই গোলের কল্যাণেই। কোপা আমেরিকার ম্যাচে শরীরী ফুটবল দেখা গিয়েছে আগেও, কলম্বিয়া ম্যাচেও অব্যাহত থাকলো সেটা। ম্যাচের শুরুতেই হামেস রদ্রিগেজকে ফাউল করে বসেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, তাতে হলুদ কার্ডও দেখেছেন সময়ের অন্যতম সেরা এই তারকা, যার ফলে মিস করবেন কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচটাও। মার্সেলো রিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে উরুগুয়ে। 2022 সালে বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্য নির্ভর এক দল গড়েন খেপাটে কোচ রিয়েলসা। রিয়েলসার অধীনে উরুগুয়ে এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে হেরেছে মাত্র 2টি। চলতি কোপা আমেরিকাতে উরুগুয়ে 2 ম্যাচে করেছে 8 গোল। খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনার ক্ষেত্রেও রিয়েলসা অনন্য। উরুগুয়ের নামি তারকা নুনিয়েজের কথাই ধরা যাক, রিয়েলসা উরুগুয়ের দায়িত্ব নেওয়ার পর এই স্ট্রাইকার 9 ম্যাচে করেছেন 10 গোল, অথচ নুনিজ লিভারপুলের হয়ে গেল মৌসুমে 54 ম্যাচে জালের দেখা পেয়েছেন মাত্র 18 বার। টানা 2 ম্যাচে হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান নাম্বার 7। 7 মিনিটের সেই ফাউলে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনিসিউস। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে বড় একটা পরীক্ষা ব্রাজিলকে দিতে হবে এটা বলাই যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।